আমার নবজি দাওয়াতি কাজ করার জন্য তিনি তায়েফে গেলেন। কোথায় গেলেন? তায়েফে গেলেন। তায়েফ হলো মক্কা থেকে খুব নিকটবর্তী একটা পাহাড়ি অঞ্চল। আমার নবজি তায়েফের ময়দানে গিয়া মক্কায় যখন তার দাওয়াতি কাজ বন্ধ হয়ে গেল, তায়েফের ময়দানে কালিমার দাওয়াতি কাজ করতে গিয়া দেখলেন সেই জায়গায় গিয়ে শুধু বললেন কউলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কালেমা পড়ো, এই কথাটা শুধু বলেছেন। তায়েফের মানুষ তাকে চিনতে পারলো না, বুঝতে পারলো না। সঙ্গে সঙ্গে নবীজিকে তারা দুনিয়া থেকে বিদায় করার জন্য মাস্টার প্ল্যান পর্যন্ত নিয়ে নিল। হাতের মধ্যে চোকা পাথর, চোকা চোকা পাথরগুলো নিয়ে রসুলকে প্রহার করা শুরু করে দিল। মারতে মারতে এক পর্যায়ে রসুল এতটাই তিনি আহত হয়ে পড়লেন, মাথা রক্তগুলো গড়ে গড়ে পার তলার জমা জুতার সঙ্গে জমাট বেঁধে গেল। আমার নবীজি টিকতে পারলেন না, মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। নবীজির পাশে কেউ নাই, গোটা দেহ রক্ত রঞ্জিত হয়ে গেছে। আমার নবীজির জীবন যায় যায় ভাব, রাসূল বেহোশ হয়ে পড়ে আছেন। এমন সময় আল্লাহ তাআলা বললেন জিব্রাইল তাড়াতাড়ি আমার দোস্তের কাছে চলে যাও। আমার দোস্ত বড় অসহায় হয়ে সেখানে পড়ে আছে। জিব্রাইল আমিন চলে আসলেন, রাসূলকে লক্ষ্য করে বলছেন ইয়া রাসূলুল্লাহ, তায়েফের মানুষ আপনার প্রতি যে অত্যাচার করছে, যে পরিমাণ জুলুম করলো, আপনি শুধু আমাকে বলবেন এই দুই দিকের পাহাড় দিয়া পাথর পাহাড় চাপা দিয়া জমমের মতো এদেরকে শেষ করে দেব। সঙ্গে সঙ্গে রাসূল বললেন ভাই জিব্রাইল আমি মুসার মতো দোয়া করব না, আমি নূহের মতো দোয়া করব না, এরা বুঝে নাই না বুঝে আমাকে মেরেছে, আমি এদের জন্য দোয়া করে যাচ্ছি, আমি এদেরকে মাফ করলাম। আমার নবী যেই কথা বললেন, আমার নবী সেই জায়গা থেকে কোনো মতো উঠে দাঁড়ালেন, পিছনের দিকে ফিরে তাকায় দেখেন কেউ নাই, জোরে একটা দৌড় মারলেন, সামনে আর চলতে পারছেন না, মাথা চক্কর মেরে ঘুরে বারবার পড়ে যাচ্ছেন। সামনে একটা আঙ্গুর বাগান দেখলেন, আঙ্গুর বাগানের ভিতরে গিয়ে তিনি চিত হয়ে পড়ে গেলেন, আর তিনি সোজা হয়ে দাঁড়াতে পারছেন না। ওই আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার দূর থেকে লক্ষ্য করে দেখে কে যেন বাগানের মধ্যে সে ঢুকে শুয়ে পড়লো। সামনে সে দেখে এত সুস্থ সুন্দর চেহারার মানুষ আপদ মস্তক রক্তে রঞ্জিত হয়ে আছে, দয়া মায়া হলো তার ভিতরে। আঙ্গুর বাগান থেকে কয়েক থোক আঙ্গুর হাতে পেড়ে নিয়ে চিপে চিপে মোটে এক গ্লাস আঙ্গুরের রসটা তার হাতের মধ্যে দিয়ে বলছে যুবক আঙ্গুরের রসটা তুমি পান করো নচেৎ তুমি মারা যাবে। আমার নবজি হাতের মধ্যে সেই গ্লাসটা নিলেন, সেই সময় বিসমিল্লাহ বলে তিনি পান করলেন। তিনটা দিন তিনটা রাত নবীর পেটে কোনো খাবার যায় নাই, না খাওয়া রসুল ওই আঙ্গুরের একটা এক গ্লাস রস তিনি পান করলেন। মুসকি মুসকি হাসি মেরে যুবকের দিকে তাকায় মুসকি মুসকি হাসি মেরে বলছেন যুবক তোমার নাম তো আব্দাস। আউযু বিল্লাহি মিনাশ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم والذين آمنوا من بعد وهاجروا
وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله إن الله بكل الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা ওয়ালা আলি شبي بول بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله سلوا سورة يوسف بدار حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لساد مان ما بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله سلوا ময়মনসিংহ অঞ্চলের নেত্রকোনা জেলার কলমাকান্দা চান্দোয়াইল জুবাইদা ইসলামী হাফিজে মাদ্রাসা মাহফিল ইনতিজামী কমিটি কর্তৃক আয়োজিত দিনের বেলা অনুষ্ঠিত মাদ্রাসা সংলগ্ন মাঠে আয়োজিত ইসলামী মহাসম্মেলন 2023 মহত আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি আজকের প্রোগ্রামের বরেণ্য সাহেবে সদর জনাব মাওলানা ওসমান গনি হাফিজাহুল্লাহ আজকের
মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ফজল আজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দীন ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সালামের জবাব একটু দুর্বল মনে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। মাইক ম্যান, এই যে মাইকওয়ালা, ওই বক্সটা আমার দিকে আমার ঘুরাই দেবে, আওয়াজ খুব কম মনে হচ্ছে মঞ্চে, আওয়াজ এত কম হলে হবে? সম্মানিত ভাইয়েরা, মহান রব্বুল আলামিনের অশেষ শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সাত দিনের শ্রেষ্ঠ দিন জুমার দিনের এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে, বরকতময় সময়ে যে মহান আল্লাহ জাল্লা শানুহু আমাকে আপনাকে এমন একটি বরকতময় মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন, শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ, আবারও বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল হুদা ওয়াত তুকা والعفاف والغنى সবাই বলি اللهم لك اسلمت وبك امنت وعليك توكلت واليك انبت وبك خاصمت। امر الله تعالى শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার পূর্বে যিনি কথা বলেছেন অত্যন্ত, আমি যতটুকু শুনেছি কথা গুরুত্বপূর্ণ, দিক নির্দেশনামূলক, জজবা সৃষ্টি করা তেজোদ্দীপ্ত কিছু কথা আমরা তার মুখনিঃসৃত বাণী থেকে আমরা পেয়েছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলোচকদের আলোচনাগুলোকে আমলে নিয়ে আসার তৌফিক দান করুন। আমার দেশে ওয়াজ বেশি হয় না আমল বেশি হয়? বলেন, ওয়াজ বেশি হয়। ম্যাক্সিমাম জায়গায় আমাদেরকে বলা হয় হুজুর অল্প সময়ে ওয়াজ শুনে কি পোষায়? একটু দুই ঘন্টা তিন ঘন্টা হলে একটু তৃপ্তি হয় এটা বলে, কিন্তু ওয়াজ যতটুকু হয় তার চাইতে আমল কম হওয়া দরকার না বেশি হওয়া দরকার? বেশি হওয়া দরকার। আজকে যদি এই জাতি ওয়াজের তুলনায় যদি আমলটা বেশি করত তাহলে কি মসজিদ ফাঁকা থাকতো না, ভরে যেত? আসল মুসল্লি কি জুমার দিনের মুসল্লি না ফজরের মুসল্লি? ফজরের মুসল্লি। ফজরটা ফাঁকা, ফজরটা ফাঁকা। মাঝে মাঝে এমন হয় মোট মুসল্লি তিনজন, কে কে? ইমাম, মুয়াজ্জিন আর খাদেম, এরকম হয়। আমি কি ভুল বলছি বলেন তো? আর কিছু অচল বুড়া চাচা থাকে, এই দিয়ে মসজিদটা একটু মাঝে মাঝে
মসজিদের দৃশ্য আমরা এটা দেখতে পাই। তাহলে আমাদের আমলটা বাড়ানো দরকার। আল্লাহ তাআলা কথা বলতেই এক জায়গায় প্রশ্ন করেছেন, লিমা তাকুলুনা মা লা তাফালুন, যা করো না বলতে যাও কেন? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। সূরা সফের শুরুতে আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন। এজন্য আমরা আমলের চিন্তাটা নেব মাথায়, কম না বেশি আমরা মাথায় রাখতে হবে, যেটা যেন আমল করতে পারি, তাহলে মাহফিলটা সফল হবে। সম্মানিত উপস্থিতি, দিনের বেলা একত আবার জুমার দিন বরকতময়, হয়তো আমি খুব বেশি লম্বা সময় আমি দিতে পারছি না, পারবো না, সময় খুবই কম। তবে যদি আমরা আমলের নিয়তের মানসিকতায় শুনি, পর্যাপ্ত সময় কিন্তু আছে। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগান, একটু মনোযোগ দিয়ে আমরা একটু শোনার চেষ্টা করি। এ বিশ্বের সেরা যিনি বক্তা ছিলেন, যার বক্তৃতার মানে তার বক্তৃতার সঙ্গে তুলনা করা যাবে এমন কোন পৃথিবীতে মানুষ কোনোদিন আগমন করবে না, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার বক্তৃতা জীবনে যে যতগুলো কথা তিনি বলেছেন, এর মধ্যে একটি ঐতিহাসিক বক্তব্য হল হজ্জাতুল ভিদা, ইখতাবু ফি হজ্জাতিল ভিদা, বিদায় হজের ভাষণে তিনি কিছু কথা বলেছিলেন, নাতি দীর্ঘ, দীর্ঘ না, খুব শর্ট কিছু কথা বলেছিলেন, যা তার বলতে সময় লেগেছিল সর্বোচ্চ 25 থেকে 30 মিনিট, কিন্তু সেই বিদায় হজের ভাষণ আজও হাদিসে সংরক্ষিত আছে না নাই? আছে। অথচ সেই ভাষণের ভিতরে এমন কোনো কথা নাই, এমন কোন সাইড নাই যা তার বক্তৃতার মধ্যে ছিল না, অথচ কথার টাইম ছিল মাত্র, ডিউরেশন ছিল মাত্র 25 থেকে 30 মিনিট, আর আমরা এমন বক্তা হয়েছি 3 ঘন্টাও শেষ হয়নি। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে মেইন কথা হচ্ছে যে আলোচনা, আমরা যা বলবো এবং শুনবো এটা যেন বস্তুনিষ্ঠ হয়, এটা যেন গুরুত্বপূর্ণ হয়, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। সম্মানিত ভাইয়েরা, আজান আশপাশের যদি কোনো মসজিদ থাকে, আজানটা তারা যেন মুখে দেন, এটা আমি একটু ইঙ্গিত দিলাম। আর সালাতুল আসর, আমরা নির্দিষ্ট সময়ে নামাজ আদায় না করে আমরা আখের নয়, আউয়ালেও নয়, আও সাত উম্মাতে ওয়াসাতা, আমরা মাঝামাঝি সময় পড়ব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ, মাঝামাঝি সময় পড়ব। এটা আমরা বৃহত্তর দিক তাকিয়ে এই চিন্তাটা মাথায় নিয়েছি, কারণ এখানেও যারা বসে আছেন অধিকাংশই কি নামাজি? মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ না, আমি তো কাউন্ট করতে পারি, শ্রোতার চেহারা দেখেও তো টের পাওয়া যায়, সুরাত সিরাত। আচ্ছা, দাড়িওয়ালা বেশি না দাড়ি ছাড়া বেশি বলেন না? ও, আপনি মনে নাম মন খারাপ করেন না, আমি কিন্তু আপনাকে মিন করিনি। আচ্ছা, আমি খেয়াল নাই আপনার দিকে, আমি ওই খেয়াল করিনি। আচ্ছা, তাহলে আচ্ছা, তারপরে যদি বলি বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি? বিড়ি খাওয়া লোক বেশি। তাহলে আমরা কিন্তু মুসলমান, আমরা কি বলেন তো মুসলমান, শ্রেষ্ঠ না অধম জাতি হিসাবে আমরা শ্রেষ্ঠ না অধম? শ্রেষ্ঠ জাতি। অথচ আমাদের সূরাত এবং সিরাত, চেহারা এবং গুণ, চরিত্র এবং তার চেহারা সব হতে হবে একজন ব্যক্তিকে ফলো করে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ তার মতো হতে হবে, কারণ তাকে মডেল বানিয়ে দিয়েছেন আমার আপনার জন্য। তিনি কে? আল্লাহ তাআলা। তো আমি চিন্তা করেছি যে যদি আমরা আসরের
পর যদি নামাজের বিরতি দেই তাহলে মাহফিলের যে একটা সাজানো গোছানো ভাব এটা বিঘ্নিত হবে, এই পরিবেশটা আপনি আর ফিরে পাবেন না। এজন্য আমি এই সিদ্ধান্ত, এই যে ভাইজানের সঙ্গে কথা বলে খাওয়া অবস্থায় আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি, তো আমি যতক্ষণ আছি আমাকে সময় দেবেন তো ইনশাআল্লাহ নামাজ না পড়লেও হবে আসরের। হ্যাঁ, তাহলে আসর কোথায় পড়বেন বলেন? এখানে পড়বো। তাহলে কি টেনশন আছে আর? আচ্ছা আসুন আমরা এখন যতটুকু পারি আলোচনার দিকে আমরা চলে যাচ্ছি। আমরা যে কিতাবকে সামনে নিয়ে বসেছি, এই কিতাব দুনিয়ার কোন লেখকের লেখা বই? এই কিতাবটা কার রচনা বলেন তো? আসতে বলবেন না, কার রচনা, কে পাঠিয়েছেন? মরা মানুষের জন্য না জিন্দা মানুষের জন্য? একটু ভালো করে বলবেন, মরা মানুষের উপরে না জিন্দা মানুষের উপরে? লিয়ং জিরা মান কানা হাইয়া, আল্লাহ তাআলা জিন্দা মানুষকে বোঝানোর জন্য, তাদেরকে দেখানোর জন্য আল্লাহ তাআলা এই কোরআনটা পাঠিয়ে দিয়েছেন। দুঃখজনক হলো সত্য, আজকে কোরআনটা তেলাওয়াত হয় মরার আগে বেশি না মরার পরে বেশি? পরে বেশি। মরার পরে গোটা বাড়ি সব হাতে হাতে কোরআন তেলাওয়াত হচ্ছে, অথচ কোরআন তেলাওয়াত করা দরকার মরার পরে না মরার আগে? আমার বন্ধুগণ, সময় তো খুবই অল্প, আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে চেষ্টা করব যতটুকু কথা আমার বলা উচিত আজকের সমাজের জন্য, ব্যক্তি জীবনের জন্য, সমাজ জীবনের জন্য, জান্নাত পাওয়ার জন্য যতটুকু কথাগুলো বলা দরকার সামারাইজ করে বলার চেষ্টা করছি। জান্নাত কিন্তু কঠিন কোনো কিছু নয়, বান্দা যদি ঠিক মতো চলতে পারে বান্দা জান্নাতে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু বান্দা যদি সঠিক পথে না চলে বান্দা জান্নাত যেতে পারবে না। সঠিক পথের জন্য আমরা আল্লাহর কাছে সব সময় দোয়া করি। সবাই বলেন যে দোয়াটা আমরা পড়ি, ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين. এরপরে একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, আমরা তোমার কাছে চাই আল্লাহ, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, আমাদেরকে সরল সঠিক পথে রাস্তা দেখিয়ে দাও, যে পথে চির শান্তি সেই পথ দেখিয়ে দাও, যে পথে চির ভ্রান্তি সে পথ থেকে আল্লাহ তুমি আমাদের বাঁচাও। এমন করে আমরা আল্লাহর কাছে চাইলাম, আল্লাহর কাছে আমরা বললাম, রুকু করলাম, সেজদা দিলাম, নামাজের মধ্যে আমি যা কিছু বললাম তা যদি আমি সমাজে ও আমার ব্যক্তি জীবনেও যদি এটা বাস্তবায়ন করি, এই নামাজ থেকে জান্নাতের দিকে নিয়ে যাবে, এই নামাজ থেকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। আমার ভাইরা একটু কান লাগান, আমরা কারো কাছ থেকে শুনবো না খাঁটি মমিন কারা, আমরা শুনবো কার কাছ থেকে? আসতে বলবেন না, কার কাছ থেকে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের শেষ দুটি আয়াতে খাঁটি মুমিন কারা কারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কিছু কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের শেষ আয়াতের দিকে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফী সাবীলিল্লাহ والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم. জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যার মধ্যে পাঁচটা দিক পৌঁছাবে, যে পাঁচটা কাজ করবে, আল্লাহ বলছেন এরাই হলো খাঁটি মুমিন, মুমিনুন হক্ক। কার কথা? মোল্লার না আল্লাহ? আল্লাহ বলেছে। এর মধ্যে এক নম্বর হলো ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফী সাবীলিল্লাহ। নম্বর ওয়ান হলো যারা ঈমান এনেছে। কি এনেছে বলেন?
ইমান এনেছে এখানে যারা বসে আছি আমরা সবাই কি বলেন ইমানদার তো নাকি নামাজ না পড়ি কিন্তু ইমান তো আছে এরকম আছে না সমাজে বহু লোক আছে না বলে যে হুজুর নামাজ নাই তো ইমান তো আছে আমার দেশে নামাজি মুসলমান বেশি না বেনামাজি মুসলমান বেশি বেনামাজি আবার মুসলমান অত আমার কথা কি বুঝতেছেন আপনারা বেনামাজি কিন্তু কি মুসলমান তাহলে এটা এটা কি আসল মুসলমান হতে পারলো বলেন তো মুসলমান নামাজ পড়ে না এটা কেমন কথা হলো আখিরি জামানায় মসজিদগুলো সুন্দর হবে চাকচিক্য হবে টাইল সলা হবে মসজিদগুলো সুন্দর সুন্দর পাকা হয়ে যাবে নামাজি কাঁচা হয়ে যাবে সেই দৃশ্য এখন আছে না নাই বলেন এই জন্য মসজিদ বেশি দরকার না মুসল্লি বেশি দরকার আমার নবীর মসজিদ ছিল পাকা না কাঁচা ভালো করে বলেন আমার নবীর মসজিদ ছিল পাকা না কাঁচা শুধু কাঁচা নয় এমন মসজিদ এখানে এই দেশে কোথাও নাই এত দুর্বল মসজিদ ছিল কাঠামোগত দিক থেকে দুই ইতিমের কাছ থেকে তিনি মদিনায় গিয়ে মসজিদের জায়গা ক্রয় করলেন দুই ইতিমের কাছ থেকে নিলেন সেটার পিলার হলো খেজুরের গাছ আর বেড়া হলো খেজুরের পাতা সাউনিটাও খেজুরের পাতা অথচ সেই মসজিদের ইমাম ছিলেন আমার নবী আর মুসল্লি ছিলেন ওমর আবু বকর আলী ওসমানের মতো সাহাবীরা জোরে বলি সুবহানাল্লাহ মুয়াজ্জিন ছিলেন কে বলেন বলেন বেলাল এই যে আমার এই ভাইটার মতো কালার পাশে বসে আছেন যে আমার দেশেও বেলালের কিছু সুরতের লোক আছে আমার দেশের কালার কিন্তু অনেক সুন্দর বলি আলহামদুলিল্লাহ কোন কালো মানুষ দেখলেই মনে হয় যেন এই লোকটা বেলালের বংশ থেকে আসছে আলহামদুলিল্লাহ সাইয়িদিনা বেলাল সুরতও তেমন সুন্দর ছিলেন না আরবের মানুষও ছিলেন না গোলাম জাদা গোলাম বাবাও গোলাম ছেলেও গোলাম একজন সমাজের সবচেয়ে সিম্পল একজন মানুষ ছিলেন আল্লাহ তাআলা তাকে এত সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন এই পৃথিবীর প্রথম মুয়াজ্জিন বানিয়ে দিয়েছেন সেই কালো বেলালকে জোরে বলে সুবহানাল্লাহ এই পৃথিবীতে তিনজন মানুষ ছিলেন কালো কালো হলেও তারা সবচেয়ে দামি মানুষ ছিলেন এর মধ্যে বেলাল একজন আরো দুইজন আছে সময় থাকলে বলবো জোরে বলে ইনশাআল্লাহ এই সাইয়িদিনা বেলাল আজান দিতেন আজানের ভিতরে অস্পষ্টতা থাকতো জিহবার ভিতরে কিছু জড়তা ছিল আজান যখন দিতেন আজান যদিও তেমন সুরের ছিল না কণ্ঠ তেমন তার পরিষ্কার ছিল না কিন্তু বেলাল যে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে যে আজান দিয়েছেন এই আজান চারশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে এরকম দামি মাইক ছিল না মিনার ছিল না পাকা মসজিদ ছিল না অথচ বেলাল আজান দিয়েছেন আর শাজিম পর্যন্ত পৌঁছে গেছে কি দিয়া এইরকম সুন্দর চাকচিক্য মাইক আর মসজিদ দিয়া নয় তাকওয়া দিয়া আল্লামা ইকবাল বলেছেন রহ গিয়া রসমে আজান না রহে রূহ বেলালি ফলসফা রহ গিয়া তলকি গজালি না রহি আজান চলছে আজকে মসজিদের মিনার থেকে লক্ষ লক্ষ মসজিদ থেকে আজান আসতেছে কিন্তু সেই আজানের সেই প্রাণটা নাই যে আজান দিয়েছেন বেলাল সেই বেলালের আজানের সেই রুহটা আজকে আজানের মধ্যে আর খুঁজে পাওয়া যায় না এই জন্য আমার ভাইয়েরা মসজিদ তো বানাবো আমি কিন্তু আবাদ তো থাকা দরকার নামাজি থাকা দরকার আজকে আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি ভালো করে বলবেন বেনামাজি বেশি মানুষ বেশি না চোর বেশি ভালো করে বলবেন আমার দেশে মানুষ বেশি না চোর বেশি বঙ্গবন্ধুর একটা কথা ছিল মানুষদের স্বাধীন করে পাই তেলের খনি গ্যাসের খনি স্বর্ণের খনি আমি পাইছি চোরের খনি কথাটা অনেক গবেষণার কথা সম্মানিত ভাইরা যে আল্লাহকে ফাঁকি দেয় তার চেয়ে বড় চোর আছে বলেন যিনি আমার নাকের ডগায় শ্বাস প্রশ্বাস দিচ্ছেন যার হাতে আমার প্রাণ আমি তাকে ফাঁকি দিচ্ছি তার চেয়ে বড় চোর আর কে হতে পারে নামাজ নেই এই জাতি
মুসলমান কিন্তু নামাজ পড়ে না আমি কি ভুল বলছি আমরা নামাজ পড়ব না ইনশাআল্লাহ কয় ওয়াক্ত নামাজ বলেন তো কয় ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ এখানে যারা বসে আছি আমরা সবাই তো ইমানের দাবি করছি হুজুর আমরা ঈমান এনেছি আমার দেশে বহু লোকের নাম আছে ঈমান আলী নাম আছে না নাম কি ঈমান আলী কিন্তু নামাজ পড়ে না নাম হলো রমজান আলী রমজান মাসে দুপুরবেলা ভাত খায় নাম কি তাহলে ঈমান আলী নামাজ পড়ে না রমজান আলী দুপুরবেলা ভাত খায় নাম হলো আতর আলী কিন্তু পকেটে গাজার গন্ধ নাম কি রাখছে আতর আলী নাম দিয়ে তো কাম হবে না মুহাম্মদ লাগালি জান্নাত পাওয়া যাবে না গুণ অর্জন করতে হবে পাঁচ নম্বর তুলতে হবে একটা আয়াত আমাকে খুব কাঁদিয়ে তোলে فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فأمه هاوية ওজন যদি কমে যায় ওজনের পাল্লা যদি নেক আমলের পাল্লা যদি কমে যায় হাফিয়া নামক দোজখ হাফিয়া নামক জাহান্নাম তার জন্য বরাদ্দ হয়ে যাবে এই জন্য আমার বন্ধুগণ আমরা নেক আমলের ওজনটা কমাবো না ভারী করব হালকা করব না ভারী করব ভারী করে নেব আমরা এক বেচারি শুধু আপনি ভাবলেন আমি মোহাম্মদ আব্দুর রহমান আমি তো জান্নাত পাবই না নাম দিয়ে বংশ দিয়ে জান্নাত পাওয়া যাবে না আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত বংশের মর্যাদা দিয়ে জান্নাত পাবে না তোমার বাবার নাম দিয়ে জান্নাত পাবে না বাবার নাম দিয়ে দুনিয়া রাজনীতি করা যায় ঠিক কিনা কিন্তু দুনিয়ার এই স্বার্থ উদ্ধার হবে কিন্তু বাবার পরিচয় দিয়ে তুমি জান্নাত পাবে না কারো পরিচয় দিয়ে তুমি জান্নাত পাবে না জান্নাত পাওয়ার জন্য আমল দরকার খারাপ না ভালো খারাপ না ভালো ভালো আমলগুলো আমরা করব জোরে বলি ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ এই জন্য এক নম্বরে পুঁজি হলো ঈমান আনতে হবে এই মাইক এরকম করে কেন সমস্ত করলে তো সমস্যা ওয়াল্লাযীনা আমানু ঈমানটা ভালো করে আনতে হবে যেমন কুরআনা দরকার আমার দেশে বহু ঈমানদার ঈমান এনেছে নামাজও পড়ে রোজাও রাখে আবার দেখবেন ওই সমস্ত বান্দাগুলো এমন কিছু কাজ করে যা মুশরিকদের মধ্যে পাওয়া যায় বিদিনদের মধ্যে পাওয়া যায় মাজারে গিয়ে সেজদা মারে এগুলো মনে হয় এলাকায় নাই আছে নাকি মাজারে সেজদা দেওয়া যাবে কত না বিদ্যুৎ চলে গেছে জেনারেটর কোথায় জেনারেটর কোথায় রাখছেন নাই জেনারেটর কোথায় রাখছেন ওয়ালের পিছনে রাখেন নাই ওয়ালের পিছনে তো সাউন্ড আসবে না তো কেন কেন আসবে তখন কি কেমন ওয়াজ করবো এখন এই আওয়াজে এই আওয়াজে ওয়াজ হবে কেমনে বলেন বিদ্যুৎ চলে আসছে নাকি বিদ্যুৎ আসবে বিদ্যুৎ একটু
বসেন সবাই, যাচ্ছে কেন? আপনি যতই বলেন, আপনি যদি বলেন যে বিদ্যুৎ আসছে, বিদ্যুৎ আসছে, আচ্ছা সম্মানিত ভাইয়েরা মেহরবানি করে বসুন, একটু বসুন, একটু বসুন, একটু বসুন। সম্মানিত হাজিরিন, বিদ্যুৎ চলে যাওয়ার পর জেনারেটর চালু হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আমি যতক্ষণ আছি আপনি থাকবেন তো ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার দিকে তাকান, নামাজ আমরা এখানে জামাতের সাথে পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে এক নম্বর পুঁজি হলো আমরা ইমান এনেছি কার উপরে? আসতে বলেন কার উপরে? সীমান টানতে হবে, ফ্রেশ ইমান, শিরকের কোনো গন্ধ থাকা যাবে না, কারো কাছে চাওয়া যাবে না, চাইতে হবে একমাত্র কার কাছে? সেজদা দেওয়া, কোনো ব্যক্তির কাছে কোনো কিছু চাওয়া যাবে না, কারো কাছে চাওয়া যাবে না। ওয়াইদাস্তানতা ফাস্তাইন বিল্লাহ, চাইতে যদি হয় কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, পৃথিবীতে যদি সেজদার হুকুম থাকতো আমার নবীর সেজদা, তিনি নিজে জীবনে অবশ্যই নিতে পারতেন, সাহাবীরা রাসূলকে সেজদা দিতেন, কিন্তু এমন কোনো ঘটনা নাই তার জীবনে। আমার নবীজি দাওয়াতি কাজ করার জন্য তিনি তায়েফে গেলেন, কোথায় গেলেন? তায়েফে গেলেন। তায়েফ হলো মক্কা থেকে খুব নিকটবর্তী একটা পাহাড়ি অঞ্চল। আমার নবীজি তায়েফের ময়দানে গিয়া মক্কায় যখন তার দাওয়াতি কাজ বন্ধ হয়ে গেল, তায়েফের ময়দানে কালিমার দাওয়াতি কাজ করতে গিয়ে দেখলেন সেই জায়গায় গিয়ে শুধু বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কালিমা পড়ো, এই কথাটি শুধু বলেছেন। তায়েফের মানুষ তাকে চিনতে পারলো না, বুঝতে পারলো না। সঙ্গে সঙ্গে নবীজিকে তারা দুনিয়া থেকে বিদায় করার জন্য মাস্টার প্ল্যান পর্যন্ত নিয়ে নিল, হাতের মধ্যে চোকা পাথর, চোকা চোকা পাথরগুলো নিয়ে রাসূলকে প্রহার করা শুরু করে দিল। মারতে মারতে এক পর্যায়ে রাসূল এতটাই তিনি আহত হয়ে পড়লেন, মাথা রক্তগুলো গড়ে গড়ে পার তলার জমা জুতার সঙ্গে জমাট বেঁধে গেল। আমার নবীজি টিকতে পারলেন না, মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। নবীজির পাশে কেউ নাই, গোটা দেহ রক্ত অরঞ্জিত হয়ে গেছে। আমার নবীজির জীবন যায় যায় ভাব, রাসূল বেহোশ হয়ে পড়ে আছেন। এমন সময় আল্লাহ তাআলা বললেন জিব্রাইল তাড়াতাড়ি আমার দোস্তের কাছে চলে যাও, আমার দোস্ত বড় অসহায় হয়ে সেখানে পড়ে আছে। জিব্রাইল আমিন চলে আসলেন, রাসূলকে লক্ষ্য করে বলছেন ইয়া রাসূলুল্লাহ, তায়েফের মানুষ আপনার প্রতি যে অত্যাচার করছে, যে পরিমাণ জুলুম করলো, আপনি শুধু আমাকে বলবেন এই দুই দিকের পাহাড় দিয়া পাথর পাহাড় চাপা দিয়ে জনমের মতো এদেরকে শেষ করে দেব। সঙ্গে সঙ্গে রাসূল বললেন ভাই জিব্রাইল আমি মুসার মতো দোয়া করব না, আমি নূহের মতো দোয়া করব না, এরা বুঝে নাই না, বুঝে আমাকে মেরেছে, আমি এদের জন্য দোয়া করে যাচ্ছি, আমি এদেরকে মাফ করলাম। আমার নবী যেই কথা বললেন, আমার নবী সেই জায়গা থেকে কোনো মতো উঠে দাঁড়ালেন, পিছনের দিকে ফিরে তাকায় দেখেন কেউ নাই, জোরে একটা দৌড় মারলেন, সামনে আর চলতে পারছেন না, মাথা চক্কর মেরে ঘুরে বারবার পড়ে যাচ্ছেন। সামনে একটা আঙ্গুর বাগান দেখলেন, আঙ্গুর বাগানের ভিতরে গিয়ে তিনি চিত হয়ে পড়ে গেলেন, আর তিনি সোজা হয়ে দাঁড়াতে পারছেন না। ওই আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার দূর থেকে লক্ষ্য করে দেখে কে যেন বাগানের মধ্যে সে ঢুকে শুয়ে পড়ল। সামনে সে দেখে এত সুস্থ সুন্দর চেহারার মানুষ আপদমস্তক, রক্তে রঞ্জিত হয়ে আছে, দয়া মায়া হলো তার ভিতরে। আঙ্গুর বাগান থেকে কয়েক থোক আঙ্গুর হাতে পেড়ে নিয়া চিপে চিপে মোটে এক গ্লাস আঙ্গুরের রসটা তার হাতের মধ্যে দিয়ে বলছে যুবক আঙ্গুরের রসটা তুমি পান করো নচেৎ তুমি মারা যাবে। আমার নবীজি হাতের মধ্যে সেই গ্লাসটা নিলেন, সেই সময় বিসমিল্লাহ বলে তিনি পান করলেন। তিনটা দিন তিনটা রাত নবীর পেটে কোনো খাবার যায় নাই, না খাওয়া রাসূল, না খাওয়া রাসূল, ওই আঙ্গুরের একটা এক গ্লাস রস তিনি পান করলেন। মুসকি মুসকি হাসি মেরে যুবকের দিকে তাকায় মুসকি মুসকি হাসি মেরে বলছেন যুবক তোমার নাম তো আদ্দাস। আদ্দাস মনে মনে চিন্তা করে আমার নাম আদ্দাস, এই লোকটা জানলো কেমনে? তার সঙ্গে আমার কোনোদিন দেখা হলো না, কথা হলো না,
সে আমাকে চিনলো কেমনে জানলো কেমনে আমার নবীজি কিছুক্ষণ পর বলছেন আদাস তোমার গ্রামের বাড়ির নাম হলো নিনুয়া নিনুয়া নামক গ্রামে তোমার জন্ম তাই না আদাস বলছে আমার নাম কেমনে জানলেন আমার গ্রামের নামটাও কেমনে জানলেন সঙ্গে সঙ্গে রাসূল বলছেন শোনো তুমি যে গ্রামে জন্ম নিয়েছো সেই গ্রামে জন্ম নিয়েছেন আল্লাহর বিখ্যাত পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বলতেছে আমার গ্রামে আল্লাহর নবী ইউনূসের জন্মে এই সংবাদ তোমাকে কে দিল সঙ্গে সঙ্গে রাসূল বলছেন আদাস একজন নবীর কাছে তো আরেকজন নবীর খবর থাকতেই পারে